তোয়ালে, বিছানার চাদর ও টুথব্রাশ কতদিন পরপর পাল্টাবেন সুস্থ থাকতে জেনে নিন। তোয়ালে, বিছানার চাদর, টুথব্রাশ নিত্য প্রয়োজনীয়, নিত্য ব্যবহার্য জিনিস থেকে হতে পারে বিভিন্ন অসুখ। কেননা বারবার ব্যবহারের পর এগুলো হয়ে পড়ে জীবাণুযুক্ত এবং ব্যবহারের অনুপযোগী। তাই আসুন জেনে নিই কতদিন পরপর এগুলো পাল্টানো উচিত। তোয়ালে, গোসলের তোয়ালে মৃতকোষ শোষণ করে এবং শরীরের প্রাকৃতিক ব্যাকটেরিয়াগুলো শোষণ করে। স্যাঁতস্যাঁতে তোয়ালেতে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। একজনের তোয়ালে অন্যজন ব্যবহার করা মানে এসব ভাইরাস ব্যাকটেরিয়া অন্যের শরীরেও ছড়িয়ে পড়া। তিনবার ব্যবহারের পর তোয়ালে পরিষ্কার করা প্রয়োজন। বিছানার চাদর, মানুষের শরীরের মৃতকোষ, ব্যাকটেরিয়া, দেহের ময়লা এসব জমে থাকে চাদরে। এটি শরীরে অ্যালার্জি তৈরি করতে পারে। এসব সমস্যা থেকে রেহাই পেতে প্রতি সপ্তাহে চাদর পরিষ্কার করা দরকার। এছাড়া বিশেষজ্ঞরা বলেন, আলো বাতাসপূর্ণ ঘর জীবাণু ধ্বংস করে। তাই চাদর ভালো রাখতে প্রতিদিন সকালে ঘরের জানালাগুলো খুলে দিন। টুথব্রাশ, টুথব্রাশে সাধারণত 10 মিলিয়ন জীবাণু থাকে। এর মধ্যে থাকে ব্যাকটেরিয়া এবং ফ্লু তৈরিকারী ভাইরাসও। এমনকি হেপাটাইটিস সি র ভাইরাসও পাওয়া যায় টুথব্রাশের ভেতর। তাই একজনের ব্রাশ কখনোই আরেকজন ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা বলেন, প্রতি 3 মাস পরপর টুথব্রাশ বদলানো উচিত। প্রতিবার ব্যবহারের পর ব্রাশকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, এরপর শুকাতে হবে, আর ব্রাশ সংরক্ষণ করার জন্য ঢাকনাওয়ালা ক্যাবিনেট ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা আরো বলেন, 1 মাস পরপর ডিশওয়াশার দিয়ে ব্রাশ পরিষ্কার করুন, 5 মিনিট গরম পানিতে ফুটান, এরপর ব্যবহার করুন। প্রতিদিন নিত্য নতুন বাংলা সংবাদ ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।